দোকানে কি বলছে বউ কথা বলছে হাজার বউ গ্যারেজ আছে বললাম বউ গ্যারেজ বলছে হ্যাঁ একটু অন্য রকম আর সে কোথায় বলছে বুঝতে পারলেন না বলছে তার মানে আমার ফৌর বলে আমি দেখলাম কথাটা ঠিকই বলেছে গ্যারেজ তার কারণ কিছু কিছু পুরুষ আছে সংসার করবে ও বাচ্চা জন্ম দেবে ও আর বস হলি থানা বলি বাপের বাড়ি গ্যারেজে তুলে দেয় এরকম কিছু কাপুরুষ আছে না নাই গান্ডারের মতো চেহারা চার দোকানে বসে খালি এরকম করে হাত ধরে বলছে কাল কাল তাড়াতাড়ি তো আঠারো আছে কুড়ি আছে মারতে চার দোকানে খবর লাও সারা বছর ১৮,০০০ টাকা বাকি বাড়ি ওর বাচ্চা কাচ্চা গালে ঘা ঝাল দিয়ে ভাত খেতে পারে না কোন রকম পানিতে মুন্ডে দুটো ভাত খাচ্ছে গান্ডারের মতো চেহারা বাড়ির বলছে কি দরকারি বলছে পয়সা চালা খুশি খুব খাব খুব খাব এরকম কিছু হাইব্রিড টেফেলেন আছে আমি দেখলাম যে কথাটা ঠিকঠাক আসলে বউ ডাক ডাক কত দূর বলছে ওই তোমার কাছে কাছে তা যখন দেখেছে আর কোনো ভাই আমি আমি কি ঢাকা যাবে আমার ঢাকা যাবে কেন বলছে আমি তালাক দিতে পারবো তালাক দিতে পারে জ্ঞান আছে আর চোর হলে কেন অংশ ভালো তাই বললাম তা তুই যদি না পারিস কেরা পড়ের মতো সেকেন্ড পকেট কল অ্যাঙ্গেলে মার তা বলে এখন ওর বোর্ড ডাকলো চারজন পাঁচজন আসলো বসলো এলা কি হয়েছে বলছে আমি কিছু বলবো না যা বলার আমার স্বামী বলবে আমি নামের কি কথা যেই দু চারটে মেরেছি শুয়ে পড়তে বলছে অলকায় হাত দে আর বেটা ছেলে তোর অভ্যাস দেখবে যদি বলে মেরে দেখ পরে জানাই হবে প্রথম প্রথম মশলা মশলা তো খেচে দেবে দেখ এবারে বলছে ভাই মেরে মেরে আমার হাত না টাঙ্গে কখন মারাই বলছি তালাক দেবো ও তখন উঠে বলছে তোর বাপের সাহস আছে দিয়ে দেখ বলেছে ভাই যেই বলে তোর বাপের সাহস আছে দিয়ে দেখ আমি রেগে 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 বলেছি তবে এক তালাক দু তালাক বলতে চুপ করে আছে ও তখন বলছে আর একবার বলে দেখ বলে ও তোর মাথা খাবো বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর রাগ সইতে না পেরে তবে রে তিন তালা ১০০ তালা ১,০০,০০০ তালা ১,০০,০০০ তালা তোর তালাক তোর বাপের তালাক তোর মার তালাক গেলাম শুধু তালাক বলছে সামলা আমি শুনে শুধু মাথা থেকে বাপ দেখি মানুষ না অন্য কিছু আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যা বলেছে সত্য বলছে কেরাম বুদ্ধি কম দেখে না যে কার দোষ কে বলছে মেয়েটা ওর কোনো দোষ নেই বলছে হুজুরের একটা দোষ কি দোষ বলছে আমার নাই তালাক দেশে দেশে পা মারো তালাক দেশে পারলি নেই কোথায় যায় আর যদি মাকে চাঙ্গা হাটটা গ্রামে লাগতে দেবো না দাঙ্গা আর আপনারা যদি না থাকেন চাঙ্গা হাটটা গ্রামে যে কোনো মুহূর্তে লেগে যাবে দাঙ্গা ধনে খালি তাঁতের শাড়ি বর্তমানে সীতাভোগার মিহিদানা যে সময় মানুষের আর কিছু ভালো লাগে না কেবল মাত্র মনে হয় আরামের তুই ঘুরে এস হ্যাঁ এসে দেখ আওয়াজ বের হয়ে যাবে কেন ভোটের জন্য স্টকে রেখেছে এখন দিনে আছে দোষ আমাদের থাকবে না কোনো দোষ আমরা আজকে খেয়েছি গোষ আমাদের দেখাতে হবে জোশ শুধু টেনে ওঠার সময় ঠেলে উঠে শীর্ণ ওখানে জোশ দেখালে হয় এসে এত গেলা গিলে খাট থেকে নড়ে না মনে হয় যেন ভুলের কচি হবে না বোনায়ের হবে তারা যেন ৮.৫ মাস ভাত ও বৌলে আসে এ পাড়ার লোক ও পাড়ার বোধ দেখে হিট মারে ওর ভালো লাগে তখন রাস্তায় ঘুরে আর জলসার ভিতরে আসলে এখানে বউ নিয়ে ঘোরা যাবে না বরঞ্চ গ্যারেজে জমা দিতে হবে তাই আসতে চায় না ওরা হলো বাপের বেটা কপাল ফাটা মাথা মোটা হতভাগা তাই রাস্তায় যে সমস্ত যুবকরা ঘুরছ যদি মানুষের বাচ্চা হও ১০ মিনিটের জন্য হয় বেরিয়ে পড়ো বাড়ি
আত্মা না হলে মজলিসে এসো কারণ তোমরা কাওরা নয় বাদ্দি নয় তোমরা পাত্তা খন নয় হিরেইন খন নয় তোমরা মানুষ এবং মুসলমান যদি মুসলমানের বাচ্চা হও তোমাদেরকে ডাকা হয়েছে জলসার জন্য মেলার জন্য নয় যদি জ্ঞান বুদ্ধি থাকে যদি মনে হয় আর মানুষের চেহারা মানুষের আত্মা আল্লাহর আস্তে হয় তুমি বাড়ি যাও তা না হলে মজলিসে এসো তা না হলে মনে রাখবে আমি এতটুকু বলবো এখানে দাঁড়িয়ে তুমি হলে ইবলিসের চরমতম বন্ধু এবং এই মুসলমানদের শত্রু ইসরাইল নয় যারা বাজারে ঘুরছে এরাই হলো ইসরাইল বাহিনী এরাই মাদ্রাসার বিরুদ্ধে এরাই লড়াই করছে সুতরাং তুমি যদি সত্যিকারের ইবলিসের দুশমন হও হয় তুমি ভিতরে আসবে তা না হলে বাড়ি চলে যাবে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আমি কি বলে ভুল করলাম ঠিক আছে ও বুঝে গেছি হাতটি খরচা ধান সবে এবারে ওই থোর আসবে সেই সময় স্যালন দিয়ে ভুল করেছে তা আমার বলছে খাল থেকে একটু পানি তুলে দাও লাভ বাড়াটা সময় বুঝতে পারছেন তো তাই এই তো অবস্থায় জলসা মানে স্যালন দিয়ে আর ফেল করা তা সেই জায়গায় আমি আর কতটুকু কি দেবো দেখি যদি একটু হাল চেহারা ফেরে আপনারা যদি আমার সাথে সাহায্যে থাকেন ইনশাআল্লাহ চেহারা ফিরবে বলো আর আপনারা যদি মনে করেন হুজুর টাকা তুমি নেবে তুমি বলো তখন আমি হলো জেসিবি গাড়ি মাটি কেটে তুলে দেবো নেবে আসে আসবে আর যদি জিসিবি গাড়ি ড্রাইভারকে সাইড থেকে 300 টাকা খোরাকি ধরিয়ে দেওয়া হয় জল পানি ও লরির ওপরে মাটি তুলে দেবে হাতল তাদের চেপে দেবে বলে সাবধানে না যাবি জমি ফেলবি তা কি বলবে না বলবে না যত খেলা হয় কোন খেলোয়াড় বলে দে আমি ভালো গোল করেছি হাত তালি দাও সবাই হাত তালি দেয় আর মাওলানারা বলে জোরে বলো যেন মনে হয় এক শিরাপ দোষ আর পাটির মিটিং এ কি বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকিলাব জিন্দাবাদ নেতারা খাবে পাবলিক বাদ ওরা খেয়েছে পেঁয়াজ আমাদের দিয়েছে খোলা আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা তারপরেই বলেছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোটে জিততে পারলে তোমাদের অঞ্চলে কোথাও থাকবে না কাদা তারপরেও আমাদের পেতে হয় বাধা কথা ঠিক আছে 28 বছর বয়স এখনো দেখবেন বাড়ি তর্কা জিনিস ঝগড়া হচ্ছে ও কিন্তু ফ্রি ফায়ার খেলছে আর কি যেন মোস্তান মোস্তান ভাব খেলতে খেলতে হচ্ছে ধপ 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 আমার পিছনে পিছনে ওকে ডুবিয়ে দেবো ফেলে দেবো মনে মনে ভাই এই কথা দেখি ফিলিস্তিনি বাচ্চা একটু দেখে আয় মোস্তানি সবে চার দোকানে বসে বসে ঘরে শুয়ে শুয়ে বাড়ি নেই ভাব আর বড় বড় বাঁধ কোমরে হচ্ছে বাঁধ আর বড় বড় বাঁধ বাত মানে কথা বুঝলেন রান্না চুলা উনান বলে না যে উনান তৈরি করো বেশি আর বাথরুম তৈরি করো কম কাফেরদের পক্ষ থেকে লোক পাঠিয়েছে গিয়ে দেখ তো মুহাম্মাদের লোকজনের সংখ্যা কত তা ও যে যাকে পাঠিয়েছে ও এসে ঘুরে 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 গিয়ে বলছে কি আর লোক গুনবো ওদের রান্নার চুলা উনান গুনতে গুনতে রাত শেষ এখনকার লোক গুনে সকালবেলা বাথরুমের সামনে যায় আর যাদের বড় সংসার ভাই ভাই একসঙ্গে বাথরুম ঘরে একটা অন্য বাড়ি একটু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে বাথরুমের সামনে প্রায় প্ল্যাটফর্মের মতো লাইন পড়ে যায় না আবার যাকে পাঠিয়েছে সে গিয়ে বাথরুমের সামনে লোকের লাইন দেখে বলছে গোনার দরকার নেই ওখানে যেও না মেরে মুখ ফাটিয়ে দেবে বলছে রাত্রে চুলো গুনে সময় শেষ এখন লোকের লাইন দেখে সময় শেষ তা যুদ্ধের ময়দানের জন্য একটু হিকমত একটু বুদ্ধির প্রয়োজনে প্রথম মিছিল করেছিল কে জানেন বলুন বাবা তা তো বুঝি না জীবনের প্রথম মিছিল করেছিল কে যদি জানতে হয় বসতে হবে প্রশ্ন হচ্ছে 2 নম্বর নেতা মন্ত্রী এমএলএদের গাড়ির সামনে একটা এরকম বাতি জ্বলে পি পা টো টা টো টা টো কি ব্যাপার বলছে এলে মেলে যাচ্ছে সরে যাও এই যে গাড়ির সামনে হুইসেল লাগানো এর সূচনা উৎসব কোথা থেকে বলবেন তা তো বুঝি না কোরআন শরীফে সূরা ইউসুফের তাফসিরে আছে বলবেন অমুক নেতা অমুক মন্ত্রী মনে ভা হতে পারে না এবার এটা কোরআনে আছে বলবেন তাই হ্যাঁ আমরা বুঝি না তাই আপনাদের বোঝাতে পারি না
এই যে সিআইডি তদন্ত সিবিআই তদন্ত জীবনের প্রথম হয়েছিল কবে তো সূরা ইউসুফের তাফসীর দেখলে পাবেন বলবেন তাই বসুন দেখা যাক বলতে পারি কি না চার নম্বর মেয়েরা যে কপালে টিপ দেয় জীবনের প্রথম টিপ পড়েছিল কে দেব কোয়েল পায়েল পৃথিবীটা আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা টিপ পরা মুসলমানদের জন্য কেন হয়েছে হারাম তা আমরা বুঝি না টিপটা হলো পতিতাদের সিম্পটম টিপটা হলো দেহ ব্যবসায়ীদের সিম্পটম বলবেন তাই হ্যাঁ আমি ওপেন অন ক্যামেরায় বলছি ইনশাআল্লাহ প্রমাণ আছে বলেই তাই বলছি আমরা বক্তারা সব কথা সব পরিবেশে বলি না অনেক জায়গায় টাকা দেয় না তা আমিও সব কোনো চিন্তা করি না তার কারণ আমি জানি যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কাটা বগল এ আজকের যা দেখেছি যখন আমি এসছি আমি কি ওর না বলে যাবো নাকি খবর খারাপ করে দেব তাতে এদের মান সম্মান থাক আর যা ঠিক আছে তার কারণ মাদ্রাসার জলসা কেন নোংরা হবে এগুলো গ্রামের যুবক ছেলেদের দায় নিতে হবে না এলাকায় কোনো একটা দুর্ঘটনা করে কেউ ধরা পড়লে বলে ৫০,০০০ টাকা জরিমানা কর ক্লাবে টাকা নিয়ে ফিস্টি করতে হবে পিকনিক আমাদের এলাকায় করেছে মোস্তানি সালামি দিতে হবে না তা ওর যদি মোস্তানি সালামি নিতে হয় তোমার বোন আমার বোনটাকে হাত ধরে যখন ওদিকে হস্তি ভস্তি করছে এর জন্য একদম হিসাব অনুযায়ী আপনার ফারাই অঙ্ক কষে আমাদেরও গুনার ভাতটাও নিতে হবে তৈরি থাকুন দিচ্ছি অসুবিধা নেই হ্যাঁ এ তো টাকা কমিটি দেবে আর তাতে সব টাকা দেবে কি হচ্ছে চলো প্রশ্ন হচ্ছে ৫ আল্লাহ মাথায় দেবে জান্নাতি তার ৫ নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা এই যে ভোট দিচ্ছি আমরা ভোট এই ভোটের প্রচলন ঘটিয়েছিলেন কে কাকে ভোট দেবেন এ প্রচলন ঘটিয়েছিলেন কে যদি জানতে হয় বসতে হয় লাস্ট প্রশ্ন প্রশ্ন হলো ৬ মেনে চললে আল্লাহ দেবেন রিক্স ৬ নম্বর প্রশ্ন হলো যেটা কবরের কাগজের পৃষ্ঠা কটা খবরের কাগজের পৃষ্ঠা কটা সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি আনন্দবাজার আজকাল কলম মলম যা কিছু আমরা পড়ছি পেপার হাতে নিয়ে বলছে বিশাল বড় বড় ব্যাপার পড়ছে কাগজ গরম হচ্ছে মগজ গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা দাবি করছে আল্লাহর বান্দা এই ৬টা প্রশ্ন আমি আপনাদের যেমন শুয়ে পড়েছে আমরা কি শুয়ে পড়তে পারতাম না বাবা আমরা কি আত্মীয় বাড়ি গিয়ে শুয়ে পড়তে পারতাম না ওদের বউ বাচ্চা আছে ওরা শুয়ে পড়েছে আমাদের বউ বাচ্চা নেই নাকি আমরা বিধবা বলে মনে হচ্ছে আমরা গেল কোথায় শোভা আমাদের ৬টা ৮টা করে আছে ব্যাপারটা ওটা নয় টাকা সবার কাছে থাকে কেউ দেখবেন গাঁজা খায় পাত্তা খায় আবার কেউ দেখবেন দুধ চা খায় কথা ঠিক কি না তো ওদের সময় আছে ওরা একটু শুয়ে পড়েছে আর আমাদের সময় আছে আমরা একটু কষ্ট হলেও বসে আছি আল্লাহ মেন গেম লোক যাবে কথা হবে আসবে কথা হবে মোটর সাইকেল যাবে হলে গাড়ি যাবে হলে আর এদিকে কানটা বক্তাদের গেলে ওই যারা এরকম করে ধরে শুরু করে অসুবিধা নেই আর আমাদের কান না অন্যরকম মানে একদম পুরো ৫G নেটওয়ার্ক যেখান থেকে বলো ধরে দেয় ওই জন্য একটু আসতে কথা বলেন আমি দিচ্ছি কারণ আপনারা আমাকে আপনি সাহেব দাওয়াত করার সময় বলছে এলাকার যুবকরা শুধু আপনাকে চাইছে তাই বললাম ঠিক আছে এবারে গিয়ে যুবকদের জন্য স্পেশাল কিছু দিয়ে আসবো আর যেন না চায় তা সেটা তো আমি বলবো ৫ টাকার ভালোবাসা আই মোর চলো না ইউ মোর ভুলো না হ্যাপি হবো দুজনা এটাই মোর কামনা সেটা তো নিশ্চয়ই সময় হলে আমি দেবো বলো না সময় কি আছে কেন জানুয়ারি চলে গেছে ফেসবুকে লিখছে ১ জানুয়ারি পেরিয়ে গেল দিতে হলো দেরি ও বান্ধবী রাত করো না আই আমাদের বাড়ির মেয়েরা একই ঘাটে হাঁড়ি বাসন মাঝে বড় ভাবির চামচ যদি ছোট ভাবি পায় ফিরিয়ে দেয় না আঁচলের ভিতরে ঘরে যায় আঁচলের ভিতরে নিয়ে বাড়ি রেখে স্বামীর বলছে দেখো আসার সময় একটা ছোট ৫০ গ্রামের একটা রহান আনবে ৫০ গ্রামের বলছে কি করবি না বলছে কাজ আছে বাড়িতে সেই রংটা ঘুরে চামচের উল্টো সাইডে লাগিয়ে দিয়ে শোকেশে ভরে রাখছে কোনো একটা অনুষ্ঠানের দিন চামচটা বেরোলে যা চামচ সে হাতে নিয়ে বলছে এই এই সাবিনার মা এই চামচটা কার
বলছে পিছনে দেখো রং দেওয়া আছে ও কি বলেছে চামচ আমার তাহলে এখনকার মায়ের পেট থেকে আল্লাহর ওলি হবে না কাঞ্চন মল্লিক হবে ও তো দীপ জল হবে চার বছরের বাচ্চা সোজা হয়ে উল্টে হাঁটতে পারে না মোবাইল ধরে বলছে সবিকির কার্টুন বা সবিকির আর শেষ সোজা হয়ে উঠে বেড়া দিবেন না নোনা আর মোনা শুধু কাঁচা বাচ্চা বলছে আমার বউ আমার বউ তা চার বছরের ছেলে ও যদি মোবাইলের কার্টুনে চলুন হুটিয়ার স্টেশনে নিষিদ্ধ পল্লিত জাহাজে আছে তারপরে শুধু ডাক্তারের এক বিয়ে করতে ভয় পাচ্ছেন সন্তান নিন্দতায় ভুগছেন যৌন শক্তি দুর্বল আজই চলে আসুন আজই চলে আসুন আর বুড়োদের জিজ্ঞাসা করো বয়স্ক বাপ্পা তাদের তাদের শরীরে কোনো প্রবলেম আছে বলছে দূর বাবা এখনো বেকল্লি করা নেই বয়স কত বলছে 80 বছর আর ওনার নাতির বয়স 27 বলছে বউ চলে গে বলছে কি ব্যাপার বলছে জানি না আর আসবে না বলছে আর শুধু ডাক্তার খুঁজছে কেন নিশ্চিত ডালমে কুচ কালা খায় শিকা মামলে হাড্ডি খায় বা রং নাম্বারে হুম্মাস্তা খায় মোবাইলে উল্টো পাল্টা জিনিস দেখতে হয় বুঝি না মলি সাহেবরা বললি বল ওরা বলবে কেন মলি সাহেবরা বলুন তোর কোন কোনাই বলি একটা ছেলে বসে পাকা কলা খাচ্ছে আর পায়খানা করছে তাই ইমাম সাহেব যাচ্ছে বলছে তুই রহিমের ছেলে না বলছে হ্যাঁ বলছে তোর রজ্জানের হাত জিসাল খাচ্ছে বলছে বলছে আমি খাচ্ছি তো বাবু বজট কানে চল বাবু বলছে হুজুর বেশি রাগাবে না রাগালি একটা ডোমাস্টার বু এমন একটা জিনিস ও বাড়ির আশেপাশে যেখানেই থাকবে ঠিক নাকে সেন্ট চলে আসিছে তা ঠিক তো রূপ পাশের বাড়ির কারণ একজনা ধরলে ও একা দেখা করতে যায় না চাস্তো বুনের লিয়ে যায় আর ও হনুমান একা আসে না বন্ধুর লিয়ে আসে দেখা দেখি চাষ নাগা লাগি বাস যার সাথে তিন মাস ফোন করলো তার সাথে দেখা করতে যাচ্ছে নতুন একটা মেয়ে নিয়ে আসছে নতুন ছেলে নিয়ে যাচ্ছে এ সিনেমা হলের একদিকে ও আর একদিকে 700 টাকায় ভুটিয়ারির ঘর বাড়ি থেকে বলছে মাদার জিয়ারাত করতে যাচ্ছি বলে মাদার জিয়ারাত নয় বরঞ্চ কেলোর সাথে দর্শন করতে আসছে টিঙ্কি রাগ চারটে বউ ঘরে হাতে বালাতে এমন স্টাইলে বাজারে আর ঘুরেছে মনে হয় যেন মেটিয়া বলছি বড় অস্ত্র ধার পকেটে মানি বাগ না চল না খুলে দেখো টাকার থেকে কাগজ বেশি আর চুল কাটা খেলা চারিদিকে ফাঁকা উপরে দিকে কি ব্যাপার হচ্ছে ওদের মোরগ কাটে ব্যায়াম পাল্লা হাঁটুর উপরে 2 ইঞ্চি ছেঁড়া বলছে এটা 5G হাঁটুর উপরে যদি 2 ইঞ্চি ছেঁড়া হয় আর মেন জায়গায় ছিল ওটা কি 6G ও তো নেট আরো ভালো চলবে ঠিক আছে নিচ্ছে ঠিক আছে চলুন সবাই কি ঘুম লাগছে নাকি ঘুম কোথায় লাগে টাইগার পাম কাজ হোক না চলতে চলবে মাল হুমড়ি খেলে কেউ যদি কম্বলের সাথে একবার ভালোবাসা করে বেড়ো ছাড়বে বলে মনে হয় ছাড়বে না কম্বল কেড়ে নিলে ও দেখবেন আমার ঘুরে বলে ওর মা ডাকছে ভাত খাবি বউ ডাকছে ভাত খাবি ও উঠে দেখবেন হাই ফিল ঢেলে দিচ্ছে আর সকালবেলা উঠে বলে আমার খুব খিদে লেগেছে তুমি ডাকবি কিন্তু ডেকে উল্টো দিয়ে একসাথে মানে তুমি কাজ করলে বিড়ি দেয় না দেয় আর বিড়ি দেখবে ধরানোর আগে দেখবে এরকম করে কাকা বাদ দিচ্ছে কেন বলে বিড়ি যদি কট 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 করে মনে হবে প্রতি টানে আমি জানি কানে পাক দিয়ে যখন হয় না তখন সামনে এরকম করে ঠু দিচ্ছে কি ব্যাপার বলো আপা বলছে একটা বিড়ি খেলে 3টে ডাবের কাজ 4টে আপেল খাবো তো একটু চেক করবো না ফুটো কি ফাটা তা বিড়ি যদি টেস্ট থাকে আমি জানি বিড়ি অনেকগুলো কাজ করে মাটি কাটতে কাটতে ঘাম ধরছে বসে খেলি নাকি থামসাবের মতো কাজ হয় ভাত খাওয়ার পরে আরো একটা মানে নাকি হজম শক্তি ভালো হয় ঘুম না লাগলে খেলে নাকি ঘুম আসে আবার ঘুম লাগলে খেলে নাকি ঘুম ছাড়ে এরকম 25টা লোকের কাজ বলতে পারবো দরকার নেই চুনি বিড়ি তাই তো নাকি মহাশয় নৌজওয়ান যুবকেরা যত মোবাইল চুরি হয় বিক্রি হয় কোথায় বেশি বলা যাবে না সব চলে চলে মাস্তুত ভাই তাই আমি নাম দিয়েছি চোর একদিন ছেলে 12 3 5 15 ও নামটা ভুলে যেতে পারো এখন নতুন নাম
নামটা নিয়ে এসেছি চোরাকে চোর 14 খানে জব চোর তিন জোরে খচ্চর কথা ঠিক না সরকার নিয়ম করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি হয়েছে না হয়নি নীরব মোদি লম্বিল 11000 কোটি 11000 কোটি তার জন্য জরিমানা হলো মাত্র 4 দেখেছেন না দেখেননি 4000 টাকা 4000 টাকা আর আমাদের গ্রামের কেলো ছাগল চুরি করে 7 বছরের জেল আর 11000 কোটি 4 তাই বলেছি সরকার নিয়ম করলো জিএসটি দেশে কোনো সর্বনাশটি সারা দিনে 500 টাকা ইনকাম করতে গেলে 50টা প্যাসেঞ্জার 10টা করে হলে 50টা বইতে হচ্ছে কি হচ্ছে আচ্ছা 50টা প্যাসেঞ্জারের সাথে হাসি মুখে বিদায় দিতে হয় না হয় না তাই 500 টাকা ইনকাম করতে গিয়ে স্বামী যদি 50টা পুরুষ মানুষকে হাসি মনে বিদায় দিতে পারে তুমি নারী তুমি অনারী তুমি একটা মতলককে হাসি মুখে রাখতে পারো না তুমি নারী না হিজড়ে তোমার দুলাভাই তোমার ব্যবহারে খুশি তোমার লম্বাই খুশি তোমার দেওর দেবের মতো ঠিক আছে আরো খুশি আর স্বামীর সাথে কথা বললে শুধু চটচট কিরম করে যেন মনে হচ্ছে বেগুন যেন টমেটো শুকিয়ে বুঝি না স্বামী খেটে খেটে খাও না মেরে যাচ্ছে ওরা ভালো লাগে না স্বামীর তার মেয়েদের হাতের একটা ব্যাগ থাকে থাকে না ব্যাগটা কি নাম ভ্যানিটি ব্যাগ নাম নাম দিয়েছি শয়তানি ব্যাগ ব্যাগ এরকম খুললে দেখবেন একটা আয়না আছে থাকে না বউ আমার বলবি তুই দেখবো আমি স্বামী দাদি বলে চুল ফুল পাঠাতে ঢং করছে আর বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে স্কুলের পাশে দোকানদার গেলতে তাকিয়ে হচ্ছে ভাবি মানে ফাটাফাটি ওয়াল্লা ও ছবি তুলে ফেসবুকে এরকম করে ধরে স্ট্যাটাস দিচ্ছে আমাকে কেমন লাগছে বুঝে পাড়ার লোক বলল খুশি স্বামী যদি বলছে ভালো লাগে বলছে বুড়ো বয়সে ঢং করছ অথচ বসে বসে বলছে স্বামী ভালো না তোমার স্বামী কত খারাপ ফেরামনের থেকে খারাপ তোমার স্বামী কত খারাপ মেয়েদের অভ্যাস ও স্বামী ছাড়া সবাই ভালো কথা ঠিক না বলে স্বামী খেটে খেটে থোকলা চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদার হুকুম দেওয়া হতো মেয়েদেরকে তার স্বামীকে সেজদার হুকুম দেওয়া হতো স্বামীর মর্যাদা কতটা বলছে আমার স্বামী ভালো না ভালো না যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘরে আটিয়ালের দিকে নজর যায় কেন যখন প্লাটিনা গাড়ি খুব খারাপ হয় তখন নতুন গাড়ির দিকে নজর যায় তুমি বাড়ির লোক এরকম রোগা মানে প্লাটিনা আর ঘুটিয়ারি যারা ঘুরছে 500 টাকা 700 টাকা আপনার কন্টাক্ট ওরা হলো আটিয়া ওদের দেখলে ভালো লাগবে খরচা দেখে পিছিয়ে আসবে আর তুমি প্লাটিনা 1 লিটার তেলে যদি 70 মাইলেজ দাও 107 টাকা লিটার ও ভালো হোক আর খারাপ হোক মাইলেজ তুমি ঠেলে ঠেলেই ঘুরবে কথা ঠিক না থাকবেন বসে আমরাও বাপ বেটা ধরবো বসে কোনো কথা হবে না